আপনারা দেখছেন একুশে টেলিভিশন। এবারে আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। প্রত্নতাত্ত্বিক নিদর্শনের ভাণ্ডার ও দুর্লভ ঐতিহ্যের ধারক রাজশাহীর বরেন্দ্র গবেষণা জাদুঘর, এটি দেশের প্রথম জাদুঘর, একই সাথে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রত্নতাত্ত্বিক সংগ্রহশালা। মাসানাল মোমিনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। দুষ্প্রাপ্য আর দুর্লভ সব প্রত্ন সম্পদ নিয়ে ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করছে বরেন্দ্র গবেষণা জাদুঘর। রাজশাহী অঞ্চলের ঐতিহাসিক স্থাপনা এটি। সভ্যতার ক্রমবিকাশ ও হাজার বছরের ইতিহাস ঐতিহ্য জানতে শিক্ষার্থী সহ সাধারণ দর্শনার্থীদের দারুণভাবে সহায়তা করছে জাদুঘরটি। 1913 সালে 32টি দুষ্প্রাপ্য নিদর্শন নিয়ে এই জাদুঘরে যাত্রা শুরু। এক পর্যায়ে সংগ্রহের সংখ্যা বেড়ে দাঁড়ায় 15,500-এ। তবে বিভিন্ন সময়ে এখান থেকে খোয়া গেছে প্রায় 3,000 দুর্লভ নিদর্শন। রাজশাহীর ভিতরে একটা স্বনামধন্য ঐতিহাসিক জায়গা, তো আমরা এখানে ঘুরতে আসলাম, অনেক কিছু দেখতে পারলাম। এখানে প্রাচীন অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে। এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পাচ্ছি। আমাদের শুধু সমাজ বইয়ে পড়ে থাকে এগুলো, এখন আমরা এখানে সেগুলো সম্পর্কে দেখে জানতে পাচ্ছি। জাদুঘরের 8টি গ্যালারিতে রয়েছে হাজার বছর আগের সিন্ধু সভ্যতার নিদর্শন, মহেঞ্জোদারো সভ্যতা থেকে সংগৃহীত প্রত্নতত্ত্ব, খ্রিস্টীয় 11 শতকে নির্মিত বুদ্ধ মূর্তি, ভৈরবের মাথা, গঙ্গা মূর্তি সহ অসংখ্য মূর্তি এই জাদুঘরের অমূল্য সংগ্রহ। মোগল আমলের রূপার মুদ্রা, সম্রাট চন্দ্রগুপ্তের স্বর্ণ মুদ্রা, সম্রাট শাহজাহানের গোলাকার রূপার মুদ্রাও রয়েছে এখানে। আছে পাল যুগের অঙ্কিত চিত্রকর্ম, নূরজাহানের বাবা ইমাদুদ্দৌলার আঁকা ছবিও। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা এখানে আসেন গবেষণার জন্য। যে আমলে যারা যে পোশাকগুলো ইউজ করতো সেটা আমরা দেখে আমাদের ইতিহাস বিষয়ে আমরা অনেক উদ্বুদ্ধ হলাম, যার এখান থেকে অনেক কিছু শিখলাম। এগুলো কোথায় থেকে নিয়ে আসছে, কেমন করে নিয়ে আসছে, কার মাধ্যমে আসছে, কারা ব্যবহার করছিল, এগুলো আমরা অনেক কিছু এখানে শিখতে পারতেছি। তো এগুলোর মাধ্যমে আমাদের অবশ্যই জ্ঞান বৃদ্ধি হবে। নাটোরের দীঘাপতিয়ার তৎকালীন রাজ পরিবারের বিদ্যুৎশাহী জমিদার শরৎ কুমার রায়ের অর্থায়ন ও দান করা জমির ওপর রাজশাহী মহানগরীর হেতেমখায় গড়ে ওঠে বরেন্দ্র গবেষণা জাদুঘর। এটি পরিচালনা করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। মাসুম আলিসা, একুশে টেলিভিশন।